There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. অতীত যতই পুরনো হোক না কেন, তা থেকে যায় আমাদের মনের গভীরে, তা শরীরই হোক বা অশরীরই। পাহাড়ে ঘেরা এক নির্জন পরিবেশে ট্রেকিং করতে গিয়ে পাঁচ বন্ধুর মাঝে উঠে এলো সেই রকমই এক অজানা অতীতের কথা, অশরীরীর কথা। পাহাড়ি নির্ঝুম অন্ধকারে তারা অনুভব করতে পারল কি তার সেই হিমেল পরশ, করতে পারল কি সেই সত্তার অনুভব? এই নিয়েই আমাদের কুহেলি সিরিজের দ্বিতীয় গল্প, হাত ছানি। গল্পের প্রধান চরিত্রে উপমা, সেজমা, সুমি এবং অন্যান্যরা। অভিনয়ে অর্পিতা, পরমা, ত্রৈপমা ও অন্যান্যরা। বিশেষ সহযোগিতায় আবৃত্তি ওয়ার্কশপ। এডিট অ্যান্ড স্পেশাল এফেক্টস সুমন। গল্প রচনা ও নির্দেশনায় সোমদর্শী। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, হাত ছানি। अब तो क्या बुरा क्या भला है, फर्क पहचाने ना। एक जिस प्रकार के खरा है कम वक्त छोड़ना जाने ना। बदतमीज दिल माने ना माने ना। बदतमीज दिल এইবার আমাদের শ্রেয়সী গান শুরু করবে। শ্রেয়সী শুরু করে বা তোর পালা। এই সে কি, এই আমি না গান গাইতে পারি না। তোরা তো গাইছিস, আরে একজনকে তো শ্রোতা হতে হবে তো নাকি? এই বেকার ভাও খাবি না বলে দিলাম, আমায় না সমক বলেছে তুই দারুণ গান করিস। এই রাগ করিস না দেখ মাইরি শ্রেয়। আরে ডার্লিং, মুখ ফুসকে বেরিয়ে গেছিল আসলে সেদিনকে, একটু বিয়ারটা মানে বেশি। তোর সাহস তো কম না, আমার আর তোর কথাগুলো বলে দিয়েছিস, আবার মদ খেয়ে তোকে না আমি। এই উপমা, এই তুই চুপ করে বসে মজা দেখছিস? এই দেখ না, এই দুপে দানবীটা আমাকে এই কুস্তি করছে, এই বাঁচারে। কি, আমি দানবী তোকে? আপ আপ লোক ইয়াহ ক্যা কর রহে হো, ইয়ে জগা আচ্ছা নেই হ্যায় সাহব, আপ লোক লৌট চাহিয়ে। ক্যুঁ, ক্যা হ্যায় ইয়াহ পে? আরে কি হলো, চুপ করেছেন কেন দাদা? अरे आप चुप क्यों है, क्या है यहाँ पे? क्या है क्या है, मैं आपको क्या बताऊं साहब, रात का समय है, अंधेरा भी हो गया है, बहुत कुछ हो सकता है साहब, बहुत कुछ। अच्छा होगा कि आप यहाँ से लौट जाइए साहब, लौट जाइए। এই সমীর লোকটা ওইভাবে কেন বললো বলতো? সমক, এ সমক চল না ফিরে যাই। আরে দূর দূর। আরে ডার্লিং, তোমার সাথে তোমার সুপারম্যান রয়েছে, ভয় কি? আরে কাছে এসো জানে মান। সমক একদম ভালো হচ্ছে না কিন্তু। এই দাঁড়া, আমি সব ঠিক করে দিচ্ছি। শ্রেয়, তুই একটু স্থির হয়ে একবার শোন। পাহাড় কেটে জঙ্গল জুড়ে হাওয়ার শব্দ ছড়িয়ে পড়ছে, মনে হচ্ছে না কেউ যেন কাঁদতে কাঁদতে
তোর কাছে এগিয়ে আসছে। মার খাবি দি, তুই জানিস না আমি অন্ধকারকে ভয় পাই। এই সমীর, তুই সমককে কিছু বল না। নেকা নাকি ভিতর ডিম একটা, হায়নারা যেন মাইনা চাইতে এসছে। আরে প্রকৃতি দেখ, প্রকৃতি দেখ, ওই দিকটা দেখ কি সুন্দর আধখানা চাঁদ, আর বিড়ির ধোঁয়ার মতো কালো মেঘ দেখা যাচ্ছে। দেখ দেখ বিদ্যুতের আলোয় উপত্যকাটা কেমন নিশার মতো মায়াবী দেখাচ্ছে। আর তুই আবার সমীরের মতো মালকে জিজ্ঞাসা করছিস, সালা গান। এই এই শোনা শোনা শোনা, আমরা একটু ওদিকটা ঘুরে আসি। না রে সম, একসাথে থাক না, একই তো অন্ধকার হয়ে গেছে। তাছাড়া জঙ্গলে এলাকা, কোথায় কোন জানোয়ার থাকবে, শুধুমাত্র রিস্ক নেওয়াটা বুঝলি ঠিক নয়। তাছাড়া তোরা তো শুনলি পাহাড়ি লোকটা কি বলে গেল। আচ্ছা তাই যদি হয় তো জিজ্ঞাসা করতে এত ভ্যান তারা মারছিল কেন? সোজাসুজি বললেই তো পারতো যে জানোয়ার আছে, পালাও। উনি অশরীরীর কথা বলছিলেন, অন্ধকার নিঝুম দুর্যোগ পূর্ণ রাতে এরকম জায়গায় ওরা সবসময় আনাগোনা করে। অশরীরী? হ্যাঁ, অশরীরী বা অতৃপ্ত আত্মা, যারা পার্থিব জীবনে সব প্রার্থিত বস্তু পায় না, তারা মৃত্যুর পর সবসময় ওই বস্তুকে পাবার জন্য চেষ্টা করতে থাকে। অশরীরীর হাতে একবার যে পড়েছে তার জীবন নরকের সমান হয়েছে সবসময়। এই উপমা, এই তুই কি এখন প্যারানর্মাল স্টাডিতে জয়েন করছিস নাকি রে? না মানে ওরাই তো এইসব আজগুবি ব্যাপার নিয়ে রিসার্চ করে বেড়ায়, তাই বলছিলাম আর কি। এই যে কবিতা দিদি, উনি তোর কাছ থেকে কিন্তু এটা এক্সপেক্ট করিনি। এই যুগে দাঁড়িয়ে এইসব সম্পূর্ণ অপ্রাসঙ্গিক অবাস্তব ভাবনা চিন্তা আমি না জাস্ট মানতে পারছি না। যখন প্রাসঙ্গিক বিষয়ে ঠিকঠাক উত্তর না দিতে পারি তখনই তো আমরা অপ্রাসঙ্গিক আখ্যা দিয়ে থাকি। আর অবাস্তব, আজকের পৃথিবীতে যদি না থাকতো আমরা বাস্তব বলতাম কাকে? অশরীরীরা আছে, সেটা 2017 হোক বা 1817, ওরা আসে সব সময় আসে। তুই এসব কি করে জানলি? তুই আজও এসব মানিস? আমার মানা না মানায় কি এসে যায় শ্রেয়সী? সারা বিশ্ব মানে, সারা দেশ মানে। তাই আজও ভানগড়ের দুর্গে অশরীরীর নিঃশব্দে আগমন হয়, ন্যাশনাল লাইব্রেরিতে শোনা যায় তাদের পায়ের আওয়াজ। ওরা আছে তাই ওরা আসে। তাই তোর বা আমার মানা না মানায় কিচ্ছু এসে যায় না। তা আপনি এত কি করে জানলেন ম্যাডাম? আগের কোনো অভিজ্ঞতা টভিজ্ঞতা আছে নাকি? ইয়ার কি রাগ সমক, বিষয়টা আমি যার কাছ থেকে জেনেছিলাম তাকে আমি জীবনে অবিশ্বাস করতে পারবো না। ঘটনাটার বর্ণনা শোনা হলেও আজও সেটা আমার স্পষ্টভাবে মনে গেঁথে আছে। তোরা শুনবি সেটা? হ্যাঁ হ্যাঁ আমরা শুনবো। কিরে কি বলিস তোরা? একটা বেশ গা ছমছমে ব্যাপার মনে হচ্ছে। দিদিমণি এবার তুমি শুরু করো। এটা আজ থেকে প্রায় 70 বছর আগের একটা ঘটনা। সুমিতের পরিবার ছিল মধ্যম গ্রামে এক একান্নবর্তী পরিবার। বিশাল বাড়ি, ঠাকুর দালান, প্রশস্ত বারান্দা, চারদিক খোলা ছাদ, সবই ছিল ওদের বাড়িতে। সুমি বাড়ির ছোট মেয়ে ছিল। এই দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, এই সুমিকে, আরে অ্যাটলিস্ট তার পরিচয়টা তো ডিসক্লোজ কর। পরিচয়টা না হয় আমার বলা গল্পের মধ্যেই থাক, সময় হলেই জানতে পারবি সুমিতার কি পরিচয়। ছাড় না সমক, ক্যারি অন উপমা। বাড়ির সকলের প্রিয় পাত্রী ছিল সুমি। ছোটবেলাতেই, মানে জন্মের 5 বছর বয়সে, ও হারায় ওর মাকে। সুমির মা মারা যাওয়ার পর ওর বাবা সুমিকে রেখে বিদেশ চলে যান। তিনি দীর্ঘদিন আর ফিরে আসেননি, কিন্তু এটা তাঁর বড় হওয়ার পিছনে বিন্দুমাত্র বাধা হয়ে দাঁড়ায়নি।
ওর বাড়ির সকলেই ওকে প্রায় কোলেপিঠে করেই মানুষ করে। বেশ আদরের ছিল সে। কিন্তু সুমি সবচেয়ে বেশি ভালোবাসত ওর সেজো জেঠিমাকে, মানে ওর সেজো মাকে। সেজো মায়ের সাথে ছিল ওর বেশ হৃদ্যতা। যত দুষ্টুমি আবদার সবই ছিল ওর সেজো মায়ের কাছে। সেজো জেঠিমার গায়ের রং ছিল দুধে আলতা, লালপাড় শাড়ি আর পায়ে নূপুর পরে সে ঘুরে বেড়াত সারা বাড়ি। জেঠু বেঁচে থাকাকালীন সুমি বলতে গেলে সেজো মায়ের কাছেই থাকত বেশিটা সময়ে, এমনকি প্রতিদিন রাতে শুতো তারই কাছে। সেজোমা তাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিত। কিন্তু হঠাৎ জেঠু মারা যাবার জন্য সেজোমা হল বিধবা। যেহেতু সেজোমা ছিল নিঃসন্তান, তাই হয়তো বাড়ির বাকি ছোটদের জেঠিমা খুব ভালোবাসত, কিন্তু মন উজাড় করে বোধহয় ভালোবাসত একজনকে, সুমিকে। সেজোমা যেন তার সন্তানহীনতার ব্যথা বেদনা সবটাই ভুলে যেত যখন সুমি সেজোমা সেজোমা বলে এসে গলা জড়িয়ে ধরত। না রে, আমি ভাবছিলাম আজ যদি আমারও ছেলে মেয়ে থাকত তাহলে তোর মতো বড় হতো হয়তো, কিন্তু কিন্তু এখন আর আমার কোনো চিন্তা নেই। আমার কাছে যে আমার সুমি চলে এসেছে। না, আমি চলে গেলে তুমি আবার কাঁদবে। তুমি আমাকে তোমার মেয়ে বলে মানোই না। যাও, তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না। আরি আরি আরি। ও বাবা, মেয়ের আমার রাগ হয়েছে? আচ্ছা বলতো, কি হলে আমার সোনামণির রাগ ভাঙবে? তুই যা চাইবি আমি তাই করব। ঠিক ঠিক বলছো। তাহলে আমাকে নারকেল নাড়ু করে দাও। নারকেল নাড়ু? কিন্তু কিন্তু সেজোমার পায়ে সকলের নিয়মের শিকল পরিয়ে দিয়েছিল। বাড়ির সব জায়গায় অবাধে যাতায়াতের অনুমতি ছিল না তার। আর সেজোমা যেহেতু ছিল নিঃসন্তান, তাই কেউ তাকে রান্নাঘর ঠাকুরঘর মেয়েদের কথকতার আসরেও আসতে দিত না। বাড়ির সকল ছোটদেরও সেজোমার কাছে আসা ছিল কঠোরভাবে নিষিদ্ধ। প্রকাণ্ড বাড়ির উত্তর দিকের বারান্দার শেষ ঘরটা ছিল সেজোমার। বাড়ির কেউ সচরাচর আসত না বা যেচে কথাও বলতো না তার সাথে। তার দুবেলার খাবারের বাহুল্যতাও ছিল না, তাই সে নিজেই ঘরের এক কোণে রেঁধে নিত সামান্য কিছু খাবার। শুধু বাড়ির মেয়ে মহলেই নয়, চাকর বাকরও আসত না বাড়ির এই দিকটা সেরকম। বেচারি বিধবার সঙ্গী বলতে সারাদিন ছিল চোখের জল। সন্তানহীনতাই ছিল তার দুঃখ কষ্টের সবচেয়ে বড় কারণ। তবু এই দুঃখ কষ্টের মধ্যেই সুমি ছিল তার কাছে একটুকরো খোলা আকাশের মতো, উন্মুক্ত বাতাসের মতো। সুমি যখন ফাঁক পেত সবার অলক্ষে ছুটে যেত তার সেজোমায়ের কাছে একটু আদরের জন্য। সেজোমা তার সমস্ত দুঃখ কষ্ট নিমেষেই ভুলে যেত সুমির সেজোমা ডাক শোনার পরে। সুমিকেও এই সবার অলক্ষে সেজোমায়ের কাছে আসার কারণে বাড়ির প্রত্যেকের কাছেই নানাভাবে হেনস্থা হতে হতো। কোনো না কোনোভাবে বাড়ির অন্দরমহলে বড় বউ বা মেজ বউয়ের কাছে খবর পৌঁছে যেতেই তারা এসে, সুমি, এই সুমি, তোকে কতবার না বারণ করেছি এই বিধবা বাঁজা মেয়ে ছেলেটার কাছে আসবি না, তবুও তুই? বড় মা, তুমি এসব কেন বলছো জানো না? সেজোমার কষ্ট হয়। কষ্ট হয়? ঢং, দেখো দিদি, আবার চোখে জল ফেলছে। ওরে মগি, তোকে কতবার না বলেছি ঘরের দরজাটা বন্ধ করে রাখবি? আমাদের ছেলে মেয়েগুলোকে না খেলে কি তোর হর জুড়াবে না? বিশ্বাস করো মিস্তি,
আমি দরজা দিয়েই রেখেছিলাম, কখন যে সুমি ঢুকে পড়েছে আমি বুঝতেই পারিনি। বুঝতে পারিনি নেকা? এই সুমি চল চল বলছি এখান থেকে। আরে বটে, ওর হাতে লাগবে। আচ্ছা আচ্ছা, ও আর আসবে না। তোমরা ওকে মেরো না, ওকে মেরো না, দয়া করে ওকে মেরো না। তুই চুপ কর, একটা কথা বলবি না হারামজাদি। তোর ব্যবস্থা আমি আজই করছি। সেজমা সেজমা, চল সুমি চল বলছি। সুমি সুমি সেজমা, ভগবান কেন কেন তুমি আমাকে এইভাবে বাঁচিয়ে রেখেছো? সবার কাছে এত অপমান, আমি সইতে পারছি না, সইতে পারছি না। আমি আমাকে এইভাবে বাঁচিয়ে রাখার থেকে তুমি আমাকে তুলে নাও, তুলে নাও, তুলে নাও। এই রকম ঘটনা ছিল সংসারের নিত্য রুটিন, সেজমাকান্ত সুমির জন্য, আর সুমি সেজমার জন্য। কিন্তু এইসবের মধ্যেই একদিন চূড়ান্ত ঘটনা ঘটে যায় সুমির জীবনে। সেদিন ছিল সুমির 16 বছর পূর্ণ হওয়া উপলক্ষে জন্মদিনের অনুষ্ঠান। বাড়ির সকলেই সকাল থেকে বেশ ব্যস্ত, সারা বাড়ি সেদিন সেজে উঠেছে নানা রঙের ফুলে আলোয়। তাকে সাজানো হয়েছে সুন্দর শাড়ি পরিয়ে, তাকে বারবার বারণ করে দেওয়া হয়েছে সে যেন সেজ বউয়ের ঘরের ত্রিসীমানা না মারায়। কিন্তু সেদিনও সুমি শোনেনি কারুর কথা। সবার ব্যস্ততার এক ফাঁকে সে চলে আসে সেজমার ঘরে। সুমি, তুই 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 এসেছিস মা? আমি আমি তো ভাবলাম। কি বলছো সেজমা, আজ আমার জন্মদিন, আর আর আমি আমি তোমার আশীর্বাদ নিতে আসব না? সুমি সুমি, মা আমার তোকে আশীর্বাদ করি, আশীর্বাদ করি তোকে, তোর যেন শত শত বছর পরমায়ু হয়, শত বছর পরমায়ু হয়। ভালো থাকিস, ভালো থাকিস মা, সুস্থ থাকিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে তোকে একটা জিনিস দি। দাঁড়া, কি গো সেজমা? দে 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 দেখি তোর পাখানা, এটা তো তোকে। কিন্তু কিন্তু সেজমা, এইটা তো তুমি পড়ো, তুমি আমাকে। সুমি, এই সুমি, তোকে এত বার বারণ করা সত্ত্বেও আজকের দিনে তোর এর কাছে না এলে চলছিল না? যা যা এখান থেকে। কিন্তু মেজমা, আজ আমার জন্মদিন, আমি সেজমার আশীর্বাদ নেব না। আশীর্বাদ? ও তোকে আশীর্বাদ করবে? একটা বজা মেয়ে ছেলে নিজের স্বামীটাকে খেয়েছে, ও নজরেও বিষ, ও তোকে করবে আশীর্বাদ? ও আশীর্বাদ করলে সেটা তোর ওপর অভিশাপ হয়ে নেবে আসবে। মিজদি, এরকম ভাবে বলো না মেয়েটার সামনে, ওকে আমি ওকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি। চুপ কর, নিজের মেয়ে? আর এটা কি দিচ্ছিস দেখি নূপুর? যাতে আর এখান থেকে তুই কোনোভাবেই বেরোতে না পারিস, তার ব্যবস্থা করছি। থাক তুই এখানে, এই বন্ধ ঘরেই থাক। সেজমা, ও সেজমা, এই শুনি, একদম কান্নাকাটি। সেজমা,
সুমি হয়তো তখনও বুঝতে পারেনি তার প্রিয় সেজমা তাকে ছেড়ে যায়নি। তার পুনরায় আবির্ভাব যে জীবনে হবে তা সে কল্পনাও করতে পারেনি কোনোদিন। সেজমা মারা যাবার পর ওনার ঘরটা চাবি পড়ে গিয়েছিল। শ্রাদ্ধের দিন দশেক পরের কথা। সুমি এখন দোতলায় নিজের ঘরেই ঘুমোয়। বারান্দার শেষ প্রান্তে ছিল সেজমার ঘর। একদিন রাত্রে সুমির হঠাৎ ঘুম ভেঙে গেল। ও তাকিয়ে দেখল পুরনো পেন্ডুলামের ঘড়িতে প্রায় রাত্রি 2 বাজছে। ও পুনরায় পাশ ফিরে শুতে চেষ্টা করল। তখনই ঢং করে 2 ঘন্টা 2 বেজে উঠল। ঘন্টার আওয়াজ মিলিয়ে যেতেই ও আবার অস্পষ্ট একটা আওয়াজ শুনতে পেতে শুরু করল। প্রথমে মনে হলো ঘড়ির কাঁটার শব্দ, কিন্তু একটু বোঝার চেষ্টা করতেই বুঝল সেটা বাইরের বারান্দার দক্ষিণ দিকের কোনো জায়গা থেকে আসছে। ভালো করে শোনার চেষ্টা করল ও। কেউ যেন অতি ক্লান্ত পায়ে হাঁটছে, আর তার পায়ের নূপুর থেকে ছম ছম করে শব্দ হচ্ছে। উঠে বসল। এখনো শব্দটা প্রায় স্পষ্ট শুনতে পাচ্ছে। শব্দটা ক্রমেই আস্তে আস্তে বাড়তে লাগল, আর ওর ঘরের দরজার সামনে এসে থামল। এরপর ও যেটা শুনল সেটার জন্য মোটেই প্রস্তুত ছিল না। ও শুনল, সুমি, এই সুমি, সুমি, এই সুমি, কে 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 ওখানে? কিন্তু আর কোনো উত্তর পেল না সে, পেল না আর সেই পায়ের আওয়াজ। সুমি ভয় কাঠ হয়ে বাইরের পরিস্থিতি বোঝার চেষ্টা করল, কিন্তু কোনো উত্তর আর পেল না। এবার সে সাহসে ভর করে দরজাটা খুলল আস্তে আস্তে। বাইরে কাউকে দেখতে পেল না যদিও। প্রশস্ত লম্বা অন্ধকারাচ্ছন্ন বারান্দার এক প্রান্তে কালো আকাশ, এবং বারান্দার 2 বাঁকে 2 ক্ষীণ মোমবাতির আলো অতি কষ্টে জ্বলে রয়েছে। হাওয়ায় তার শিখাটা তীর করে কাঁপছে। কোনো জনপ্রাণী নেই কোথাও। ও ফিরে এসে আবার বিছানায় শুয়ে পড়ল। ও ভাবার চেষ্টা করল, হয়তো সেজমায়ের কথা চিন্তা করে করেই ওর এই অবস্থা, হয়তো সবই মনের ভুল। কিন্তু ও তখনও বোঝেনি এটা ছিল সূত্রপাত মাত্র। এর কিছুদিন পরের কথা। সুমি তখন নিজের ঘরে ঘুমোচ্ছিল। এমন সময় ঘড়িতে 2 ঘন্টা পড়ল পরপর। রাত 2। ঘন্টার ওই শব্দে সুমির ঘুমটা কিছুটা কেটে গেল। কিন্তু হঠাৎ আর একটা শব্দ শুনে ওর তন্দ্রা ছুটে গেল। ও বুঝতে পারল সেই শব্দটা আবার আসছে তার দিকে, নূপুরের শব্দ। শুধুই নূপুরের শব্দ নয়, সাথে একটা হালকা গুনগুন করে গানও ভেসে আসছে। সুমি ধর্মর করে উঠে বসল বিছানায়। গানটা বাইরের বারান্দা থেকে আসছে, আর এই গানটা যেন বাড়ির পরিবেশটাকে আরো ভয়াবহ করে তুলছে।
সুমি ভয় কাঠ হয়ে শুনতে লাগলো গানটা। কি সম্ভব, এটি সেই গলার গান যে গানটা গিয়ে সেজুমা তাকে ঘুম পাড়াত। এক সময় ও আর থাকতে না পেরে চেঁচিয়ে উঠল, কে? বোধহয় আওয়াজটা বাইরে থাকা ওই কণ্ঠটি শুনতে পেল এবং একই সঙ্গে উত্তর ভেসে এলো, আমি রে, আমি। তুই আমায় চিনতে পারছিস না মা? তুই আমায় চিনতে পারছিস না? তুই আমায় চিনতে পারছিস না? সেজমা, সেজমা, তুমি? আমি রে, আমি। একটিবার বাইরে আয় না মা, তোর সাথে আমাকে কেউ দেখা করতে দিচ্ছে না, কেউ দেখা করতে দিচ্ছে না। একটিবার আয়, আয়। তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? একটিবার দরজাটা খোল, দেখ আমি বাইরেই দাঁড়িয়ে আছি। আয় না মা, আয় না একটিবার আমার কাছে, আয়, আয়। শুনি ধীরে ধীরে সাহসে ভর করে দরজার কপাট খুলে বাইরে পা দিতে চমকে উঠল। বারান্দায় কেউ কোথাও নেই তো, শুধু অন্ধকার। লম্বা প্রশস্ত বারান্দার দুই পাশে দুটো মিটমিটে মোমবাতির আলো জ্বলছে। ওই আলোয় একটা অসম্ভব মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। আকাশের আধখানা চাঁদের ম্লান আলো বারান্দায় পড়েছে। সেই আলোয় বারান্দায় রাখা তাদের পূর্বপুরুষের তৈলচিত্রগুলো বিশাল দানবের মতো দেখাচ্ছে। কোথাও কেউ নেই। সুমি আবার ঘরে ঢুকতে যাবে, হঠাৎ আবার শুরু হলো সেই নূপুরের ছমছম শব্দ আর সেই গন্ধ। সুমি দেখতে পেল অন্ধকারে অস্পষ্ট একটা সাদা কাপড় পরা অবয়ব উত্তর দিকের বারান্দায় ক্লান্ত পায়ে চলে যাচ্ছে, আর স্পষ্ট বুঝল ওটা সেজমার ঘরের দিকেই চলেছে। সুমি সেই ছায়ামূর্তিকে অনুসরণ করতে লাগলো মন্ত্রমুগ্ধের মতো, যেন শরীরটাকে কেউ চালনা করে নিয়ে চলেছে। ছায়ামূর্তিটা সেজমার ঘরের সামনে এসে হঠাৎ বাতাসে কোথায় যেন একটা মিলিয়ে গেল, এজন্য সুমি বেশ ভয় পেয়ে গেল। অস্ফুট একটা গোঙানির শব্দ ভেসে আসছে ঘরের মধ্যে থেকে। ও আবার শোনার চেষ্টা করল, আর দরজার কাছে এসে দাঁড়াতেই ও স্পষ্ট শুনল, সুমি একটু আয় না মা, খুব কষ্ট, আয় না, খুব কষ্ট, খুব কষ্ট। ওটা ওটা কিসের আওয়াজ? ওটা কোনো পাহাড়ি নিকড়ে হবে না? তুই ঠিকই বলেছিস, তোর গল্পের মধ্যে এমন ঢুকে গেছি। ওহ, ডাকটা শুনে না চমকে উঠেছিলাম।
তারপর সুমির কি হলো? সে রাত্রে সুমির আর ঘুম হয়নি। খুব সকালে উঠে চাবি জোগাড় করে ঘরটা খুলেছিল সে, কিন্তু কিচ্ছু দেখতে পায়নি। সন্দেহের চোখে চারিদিকে সে খুঁজেছিল, কিন্তু ব্যর্থ হয় সে। সুমি জানত সেজমায়ের ঘরের দিকে আর কেউ আসার প্রয়োজন বোধ করে না, তাই সে আর দরজাটা বন্ধ করল না, শুধু কপাট দুটো হালকা করে দিয়ে রাখল। সেই রাত্রিরে সুমি পড়ার টেবিলে হালকা লণ্ঠনের আলোয়ে পড়াশোনা করছিল। এমন সময় ও শুনতে পেল কোথাও কোনো দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে। সুমি কিছুক্ষণ অপেক্ষা করে লণ্ঠনটা নিয়ে বাইরে বেরিয়ে এলো। অন্ধকার বারান্দায় নামতেই ও অনুভব করল বারান্দার হাওয়া অসম্ভব ভারী হয়ে আছে। সেদিন ছিল অমাবস্যা, তাই আকাশে চাঁদ ছিল না, শুধু তারার আলোগুলো মিটমিট করছিল। বারান্দায় একটা বাঁকে এসে থমকে দাঁড়াল। অস্ফুট আলোয় দেখল সেজুমার ঘরের দরজাটা হাট করে খোলা, আর ঘরের মধ্যে থেকে ক্যাচ ক্যাচ করে কিসে যেন শব্দ হচ্ছে। সুমি শঙ্কিত পায়ে এগোতে শুরু করল। ঘরের কাছে এসে লণ্ঠনের মৃদু আলোয় ও বুঝতে পারল শব্দটা রকিং চেয়ার, কে যেন সেখানে বসে আছে, আর সেখান থেকেই শব্দটা আসছে। সুমি ঘরের বাইরে থেকে আস্তে আস্তে সংকোচ নিয়ে ডাকল, সেজমা, সেজমা। কিন্তু কোনো উত্তর পেল না। এইবার সে ভয়ে ভয়ে ঘরে প্রবেশ করল। রকিং চেয়ারটা জানলার দিকে মুখ করা, তাই কে বসে আছে ঠিক বুঝতে পারল না। শুধু এটুকুই সে বুঝল সেটা একটা সাদা কাপড় পরা নারীর অবয়ব। শুনে এবার চেয়ারের সামনে গিয়ে অস্ফুট স্বরে ডাকল, সেজমা বলে ডাকতেই মূর্তিটা হঠাৎ মুখ তুলতেই সুমি ভয়ে বিস্ময়ে পাথরের মূর্তির মতো হয়ে গেল। লণ্ঠনের আলোয় দেখতে পেল যে সামনে বসে আছে সে তার সেজমা ঠিকই, কিন্তু এই সেজমা তার সেই চিরপরিচিত স্নেহময়ী সেজমা নয়। সুমি দেখতে পেল তার মাথার চুলগুলো হাওয়ায় উড়ছে, হাত পায়ে সেই সৌন্দর্যের বদলে কুৎসিত রূপ নিয়েছে, আর চোখ দুটো ধকধক করে আগুনের বোলার মতো জ্বলছে। সেখান থেকে মারাত্মক হিংসা আর ক্রূরতার প্রকাশ বেরোচ্ছে। নারী মূর্তিটা এগিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, ভেবেছিলিস তুই আমি চলে গেছি, আমি মরে গেছি? হ্যাঁ, আমি মরে গেছি ঠিকই, কিন্তু আমার আত্মা এখানেই রয়ে গেছে। ওরা তোকে আমার কাছে আসতে দেয়নি আমার কাছে। আমি তোকে জীবন্ত না নিয়ে কোথাও যাব না। না না,
আমার ভয় করছে সেজমা, আমার ছেড়ে দাও সেজমা সুমি এই পরিস্থিতির জন্য একদম প্রস্তুত ছিল না। সে সেজমার এই রূপ জীবনে কল্পনা করেনি। হঠাৎ তার হাত থেকে লণ্ঠনটা পড়ে গিয়ে নিভে গেল এবং তারপর তার আর কিছু মনে নেই। পরের দিন সকালবেলা সুমিকে তার নিজের ঘরে খুঁজে না পেয়ে সবাই খুঁজতে খুঁজতে সেজমার ঘরের মধ্যে পায়। তখন তার মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে আর সাথে প্রচণ্ড জ্বর। আচ্ছা, সেজমা তো সুমিকে এত ভালোবাসত, কিন্তু শেষে সেই সুমির জীবন নিতে চাইল কেন? কথিত আছে, মানুষের জীবদ্দশায় যদি কোনো চাহিদা অপূর্ণ থাকে বা তার কামনার বস্তু থেকে বঞ্চিত হয়, তাহলে তার মৃত্যুর পরও আত্মা এই পৃথিবীতে রয়ে যায় যতক্ষণ না সে তার চাহিদার পূরণ করছে। সেজমা সুমিকে খুব ভালোবাসত, তার মৃত্যুর সময়ও তাকে তার কাছে কেউ আসতে দেয়নি। আসতে দিলে হয়তো এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হতো না। এরপর সুমির কী হলো? ওই ঘটনা সুমিকে ট্রিমেন্ডাস শক দেয়। ও প্রায় অন্যরকম একজন মানুষ হয়ে যায়। সবসময় সব জায়গায় যেতে চাইতো না, একা থাকতে চাইতো না। যখনই কোনো সামান্য কারণে ও লোনলি ফিল করত, প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিত, ভয় পেত। আর রাত্রিবেলা এলেই ও সব সময় ভয়ে কুঁকড়ে থাকত। বড় মা মেজমাকে অল টাইম জড়িয়ে ধরে রাখত। আর ওই এক কথা, তোমরা যেও না, তোমরা গেলেই ও আবার এসে ধরবে আমায়। এবং ওই রাত্রির ঘটনার পর সুমি প্রায়ই শুনত সেজমা এসে ডাকছে তাকে। সেই কষ্ট, সেই নূপুর পায়ের শব্দ আর সাথে সেই ঘুম পাড়ানো গান যেটা তার জন্য সেজমা গাইত। আর সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হল এই গান, নূপুরের শব্দ সুমি ছাড়া আর কেউ শুনতে পেত না। কিন্তু রাত্রে মাঝে মাঝে সুমি ছেড়ে দাও সেজমা, আমার খুব ভয় করছে সেজমা বলে কান্নাকাটি করত। বড় মা বা মেজমা কেউ ব্যাপারটা বুঝতে পারত না। শান্তি সুস্থায়ন করেছিল বাড়িতে, কিন্তু কোনো লাভ হয়নি। আগে রেগুলার না হলেও পরে এটা ফ্রিকোয়েন্টলি হতে থাকে এবং সুমি তারপর থেকে প্রায় প্রতি রাতেই কান্নাকাটি করত আর ওই এক কথা বলত। ধীরে ধীরে সুমি কীরকম যেন শুকিয়ে যেতে থাকে। ব্যাপারটা বাড়ছে দেখে সুমির বাবাকে খবর দেওয়া হয়। ওর বাবা এসে ওকে কলকাতায় নিয়ে যায় চিকিৎসার জন্য। প্রায় ছ মাস সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসায় সুমির অবস্থার উন্নতি হতে থাকে। সুস্থ হয়ে যাবার পর আরও ফিরে যায়নি, ও কলকাতায় ওর বাবার কাছেই থেকে যায়। সুমির বাবাও তার বিদেশে ফিরে যাননি। আচ্ছা, তুই এসব কী করে জানলি? আমি জানবো না, এটা যে আমার ফ্যামিলির ইনসিডেন্ট ছিল। ফ্যামিলি? তাহলে সুমি তোর কী হয়? সুমি ছিল আমার দিদা,
ভালো নাম ছিল সুমিতা চৌধুরী। দিদা মারা গেছে প্রায় 27 বছর আগে, কিন্তু মারা যাবার আগে এসব কথা উনি বলে যান আমার মাকে, আর এগুলো আমার মায়ের মুখ থেকেই শোনা। মায়ের কথা কি করে অবিশ্বাস করি বল? জানিস তো, দিদার শেষ সময়ে তার সেজুমার উপস্থিতি অনুভব করত। দিদার বিশ্বাস ছিল আজও সেজুমা ওই একইভাবে তাদের মধ্যম গ্রামের বাড়িতে ঘুরে বেড়ায় আর খুঁজে বেড়ায় তার সুমিকে। Thank you.